ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ও জগৎ জননী মাতা সারদা ও নট্টাচার্য গিরিশ ঘোষের চরণে প্রণাম জানিয়ে ও শ্রী শ্রী বাবা জটাধারী ও 33 কোটি দেব দেবীকে আমাদের ভক্তিপূর্ণ শতকোটি প্রণাম ও সাধু বাবা নিত্যানন্দ মহারাজ ও শুধু উপস্থিত দর্শক বিন্দুর করকমলে প্রণাম জানিয়ে আজ শুরু করতে চলেছি সাধু চরণ নাট্য সংস্থা পরিবেশিত একখানি ধর্মমূলক যাত্রা পালা লালন রচনা দেবেন্দ্রনাথ নাথ নির্দেশনায় রাখু গোপাল পটুয়া সুর সংযোজনা উৎপল পটুয়া শুরু করতে চলেছি এবছরের এক ধর্মমূলক যাত্রা পালা লালন ফকির লালন ফকির লালন চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে ঝিয়ের পেটে মায়ের জন্ম ঝিয়ের পেটে মায়ের জন্ম তারে তোমরা বলবে কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে ছয় মাসের কন্যা ছিল নয় মাসে তার গর্ভ হল এগারো মাসে তিনটি সন্তান এগারো মাসে তিনটি সন্তান কোনটা করবে ফকির চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে ঘর আছে তার দুয়ার নাই লোক আছে তার পাত্র নাই গো হাই হাই লোক আছে তার পাত্র নাই গো আবার কে তাহারে আহার যোগাই কে তাহারে আহার যোগাই কে দেয় গো সুন্দরবতী চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে
আমার লালনকে তুমি রক্ষা করো ঠাকুর, আমার লালনকে তুমি ভালো করে দাও ঠাকুর, ভালো করে দাও। জগা ওরে ও হত ভাগা জগা, কোথায় গেলি রে? আর যাব, তোমাদের জালাই কি কোথা যাওয়ার জো আছে? থাম, ঘরে কবিরাজ বসে আছে, এখন আর তোকে দয়া করে চিল্লা চিল্লি করতে হবে না। তুমি কবিরাজকে ডেকেছো, কিছুতেই তুমি আমার কথা শুনবে না। কিন্তু লালনের যে দিন দিন কি অবস্থা হচ্ছে সেটা দুই মাস ধরেই শুনছি। এত করে বললাম লালনকে একবার সাই বাবার কাছে নিয়ে চলো, তা আমার কথা গ্রাহ্যই করলে না। রেখে দে তোদের সাই বাবা, অত বড় কবিরাজ লালনকে কিছুই করতে পারছে না। ওই তো বিশ্বাস হবে কেন, ও যে ফকির মানুষ, ওষুধ দেয় পয়সা নেয় না। সেবার ভোলাইয়ের কি অসুখটাই না হলো? কি আবার হয়ে গেল? কত ডাক্তার কবিরাজ, কিছুতেই কিছু হলো না। শেষমেশ ওই সাই বাবার এক মুঠো ছাই ব্যাস যেমনি গায়ে মাখিয়ে দিল, অমনি ভোলাই যেন আবার নতুন জীবন ফিরে পেলো। সবই তো আমি বুঝতে পারছি না। ওরা ডিম বুঝতে পারছো, কারো ছেলে পুলে হয় না, কেউ আবার যক্ষায় ভুগছে, ওই বাবার পা দুখানা জড়িয়ে ধরে যে যা চায় সে তাই পায়। আচ্ছা সে না হয় করা যাবে, তুই একবার তাড়াতাড়ি বনমালীর বাড়ি থেকে ঘুরে আয় দেখি নি। কেন কেন বনমালীর বাড়ি কেন? কেন কি রে, ঘরে যে একটা পয়সাও নেই কবিরাজকে দিতে হবে না? হ্যাঁ বনমালী তোমার জন্য আবার ঝামা ধরে বসে আছে, একা ধার দেবে। এই শোনো মাতাল শোনো, তোমাকে আমি শেষবারের মতন বলে যাচ্ছি, ওই লালনের যদি কেউ ভালো করতে পারে সে পারে ওই সিদ্ধ বকির সাই বাবা, মানে সাই শ্রীনাথ। আমি লালনকে সঁপে দিলাম, ওকে তুমি ভালো করে দাও ঠাকুর, ওকে তুমি ভালো করে দাও। কই গো লালনের মা, কোথায় গেলে? এই যে কবিরাজ মশাই, আমি তো এখানেই আছি। হ্যাঁ দেখলাম তো সবই, কিন্তু কিন্তু কি কবিরাজ মশাই? লক্ষণ তো আমি একটা ভালো দেখতে পাচ্ছি না লালনের মা। আমার আয়ুর্বেদ শাস্ত্রের মতে কি দেখলেন আপনি? কোনো কারণ নেই, নারী যখন আমার হাতের মুঠোর মধ্যে তখন জমেরও সাধ্য নেই। কবিরাজ মশাই আমার লালন ভালো হয়ে যাবে তো? আরে হবে মানে, আমার আয়ুর্বেদের পায়ে কয়েকদিন মাথা নোয়াতেই হবে। কিন্তু কতদিন তো হয়ে গেল কবিরাজ মশাই, ধৈর্য ধরতে হবে। আর কত ধৈর্য ধরবো আপনি বলতে পারেন কবিরাজ মশাই? আমার লালন ভালো করে ঘুমোয় না, আমার লালন ভালো করে খায় না, আমার লালন ভালো করে কথা বলে না, সব সময় কেমন যেন লালন আনমনা হয়ে থাকে। আপনি একটু আমার লালনকে ভালো করে দেখুন না কবিরাজ মশাই। তা তো দেখবই, তা তো দেখবই, কিন্তু কিন্তু আমার টাকা টাকা তো আজ আপনাকে আমি দিতে পারবো না কবিরাজ মশাই। আজ দু মাস ধরে তোলার ছেলে তোলার চিকিৎসা করছি, ওষুধপত্র দিচ্ছি, অথচ আপনি কিচ্ছু চিন্তা করবেন না কবিরাজ মশাই, টাকা আপনাকে আমি নিশ্চয়ই দিয়ে দেব। আরে কিন্তু এত টাকা তুমি একসঙ্গে দেবে কি করে? টাকা দিতে না পারি আমার স্বামীর বাস্তব ভিটেটা আপনার কাছে লিখে দেব। এই সামান্য ভিটেটুকু নিয়ে আমি কি করব বলো তো লালনের মা? টাকা আমার চাই, আর অগত্যাই যদি তুমি টাকা দিতে না পারো তাহলে সামান্য ভিটেটুকু নিয়ে আমাকে। মাধন মাধন, কি হলো রে? যেতে যেতে আবার ফিরে এলি কেন? লালন মাঠ বয়ে ছুটছে। সাকি আবার বেরিয়ে গেছে, পেছন থেকে একবার ডাকলাম, একবার থমকে দাঁড়ালো, জিজ্ঞেস করলাম কোথায় যাচ্ছিস, বললো বাঁশির সুর, ব্যাস আবার সেই পাই পাই করে ছুটতে লাগলো। আর কত দুঃখের আগুন তোমার ঘরে আছে বলো প্রভু, বলো আমাকে মারো, আমাকে তুমি পুড়িয়ে পুড়িয়ে মারো ভগবান, আমাকে তুমি পুড়িয়ে পুড়িয়ে মারো। লালনের মা তুমি চিন্তিত হয়েও না, ওই বায়ুর প্রকোপ যতই প্রবল হোক না কেন আমার বায়ু বিনাশিনী একটি বড়িতেই আমি একে রসাতলে পাঠাবো। কিন্তু কবিরাজ মশাই আমি বলছিলাম যে কোনো কথা নয় জগা, কোনো কথা নয়, এত বড় স্পর্ধা যে এই রামহরি কবিরাজের আমার হাতের মুঠোয় একদিনে ধরা দিতেই হবে। কবিরাজ মশাই।
কবিরাজ মশাই, কবিরাজ মশাই আপনি একবার চলুন কবিরাজ মশাই, আপনি গেলে হয়তো ছেলেটা আমার। কেন কেন ওই সাই বাবার কাছে যাও না, গুতোই পড়েছে কিনা, তাই এখন রাম হরি কবিরাজ। আমার একটাই মাত্র ছেলে, আপনি আপনি শুধু এই গায়ের গণ্যমান্য কবিরাজ নন কবিরাজ মশাই, আপনি হচ্ছেন এই দশ দশটা গ্রামের মাথা, এই গরিবকে আপনি দয়া করুন কবিরাজ মশাই। গাছের এক ছড়া কাজ কলাও জোটে না, আমি এখন যেতে পারবো না। তাহলে তাহলে আমার কি হবে কবিরাজ? হবে সেটা আমি কি করে জানবো কবিরাজ মশাই? টাকা চাই টাকা, পাঁচ টাকা ফ্রি দিতে পারবি? পাঁচ টাকা? হ্যাঁ পাঁচ টাকা। এত টাকা আমি কোথায় পাবো কবিরাজ? আরে কোথায় পাবি সেটা আমি কি করে বলবো রে হতভাগা, পারিস তোর সঙ্গে আই, মানে সজান চলে যা ওই ধরিপদ চোর সাই বাবার কবিরাজ মশাই, খানিক টান ছাই এনে ছেলের মুখে গুজে দে যত্ন সব। শুনলে তো তোমরা সবাই, শুনলে তো আমি গরিব বলে ওই কবিরাজ মশাই আমার বাড়ি গেল না, দিনু আমার ছেলের জন্য একটুকু ওষুধও দিল না। আমার ছেলে যদি মরে যায় তাহলে ওই সমাজপতি কবিরাজ মশাইকে আমি এমনি ছেড়ে দেব না। টাকা আমার না থাকতে পারে কিন্তু যে রক্ত দিয়ে ওই বড় লোকের ছেলে তৈরি হয় সেই রক্ত আমি ভালো করে বুঝিয়ে দেব। দিনুর ছেলেটার কি হবে রে? তুমি থামো তো, নিজের ছেলের কি হবে তার ঠিক নেই, পরের ছেলে নিয়ে মাথা ব্যাটা। এই শোনো মাটন শোনো, এই কবিরাজ যদি আমাদের বাড়িতে ফের ভেটে আসে না তবে তার ওই ট্যাং দোকান আমি ভেঙে ফেলামু, তবে আমার নাম জগা। অভাব অনুনি চোখে জল, আর কত আমি মা হয়ে সহ্য করব। ওগো ওগো ঠাকুর, ওই দিনুর ছেলেটাকে তুমি দয়া করে ভালো করে দাও ভগবান, আমার লালনকে তুমি ভালো করে দাও ভগবান, আমার লালনকে তুমি ভালো করে দাও। জাগো জাগো গিরিধারী বিপদ ভঞ্জন, সংকট তার মুনি মনোরঞ্জন। জাগো জাগো বিপদ ভঞ্জন, সংকট তার মুনি মনোরঞ্জন। জাগো 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 বিধারী, জাগো জাগো বিধারী, জাগো জাগো।
চমৎকার, কিন্তু তোমার সন্ধে তারা যেদিন উঠবে না সেদিন কি করবে দয়া? ও কথা বলতে নেই, জানো দয়া, সন্ধ্যের আলো না তোমার মুখখানা আজ ভারী সুন্দর দেখাচ্ছে, আর তোমার আরো সুন্দর। জানো দয়া, জানো আজ না, আজ না আমি বাঁশিতে নতুন গানের সুর তুলেছি, তুমি শুনবে তো? আমি না শুনলে শুনবে কে? তাহলে শোনো, বলো। বেঁধেছে এমন ঘর, বেঁধেছে এমন ঘর, শূন্যের উপর পতিতা করে ধন্য ধন্য বলে তারে, ধন্য ধন্য বলে তারে। বেঁধেছে এমন ঘর, বেঁধেছে এমন ঘর, শূন্যের উপর পতিতা করে ধন্য ধন্য বলে তারে, সব মাত্র সব মাত্র আমি সেই ব্যবস্থাই করছি। সন্ধ্যের প্রদীপ তুমি এমন করে নিভিয়ে দিলে, আমার হাত থেকে যে প্রদীপটা মাটিতে পড়ে গেল, কি হয়েছে তাতে দয়া? আমি ঠাকুর করে যাই, আমি ঠাকুর করে গিয়ে ঠাকুরের পায়ে মাথা করে কেমন ছেলে বলতো তুই, এত ভুলো মন তো, এখন তুই ফিরে আসছিস? আমি কাল ঠিক যাবো মা। এখন তো তুই একা নস বাবা, একজনের সঙ্গে তো তোর গাঁট ছড়া হয়ে গেছে, এখন তুই কিছুই করবো আমি বলতে পারো মা?
লালন, এই পাগল মনটা যে আমার কিছুতেই ঘরে থাকতে চায়। কেন রে? মাঝে মাঝে আমার মনে হয়। কি মনে হয়? মনে হয়, মনে হয় দুঃখের আনন্দ সাগর ছেঁচে আমি যেন অমৃত তুলে আনি। কিন্তু কি বাবা, ভয় হয় মা, ভয় হয়। কিসের ভয়? ওই ওই অমৃতের বদলে আমি যদি গরুণ তুলে আনি মা। ওই কণ্ঠে ধারণ করে নীলকণ্ঠ হতে পারবি না বাবা। মা, ওরে সেই গরুণটাকে কণ্ঠে ধারণ করে আমার ভাঙা ঘরে তুই চাঁদের আলো ফুটিয়ে তুলতে পারবি না? পারবো মা, আমি পারবো। তুই পারবি না বাবা, যে দুঃখের সঙ্গে পাঞ্জালো রে আমার এই অভাবের সংসারে সুখ শান্তিতে একদম ভরিয়ে তুলতে। পারবো মা, আমি পারবো। লালু বল বাবা, আশীর্বাদ করো মা। আমি কোনোদিন হারবো না মা, ভেঙে পড়বো না আমি অভাবের চালাই। হ্যাঁ, ওই কণ্ঠ ভরা বিষ্ণে দুঃখের পশহারাকে মাথায় করে আমি এই রাগাম বাংলার দুয়ারে দুয়ারে ঘুরে ঘুরে ভাই কেঁদে কেঁদে বলবো 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 এই দেখো, এই দেখো আমি দুঃখকে জয় করেছি, ওই অভাবের জঞ্জাল থেকে কুড়িয়ে এনেছি আমি জীবনের মানে। মা, মা গো, তুমি কাঁদছো মা, তুমি কাঁদছো। আমি আনন্দে কাঁদছি। ওরে তোর বাবা যখন স্বর্গে চলে গেল তখন তুই এতটুকু বাবা এতটুকু, তাই তোকে অনেক কষ্টে অনেক দুঃখে তোকে আমি মানুষের মতন মানুষ করেছি। তুই আমার দুঃখ ঘুচাবি, মানুষের মতন মানুষ হবি, কিন্তু ওরে ওরে লালন সে আশা বোধায় আমার কখনো কোনো দিন পূর্ণ হলো না বাবা, পূর্ণ হলো না। ওরে লালন মা গো, একদিকে যে মা কাঁদে, ভয়া কাঁদে, ঘর কাঁদে, আর একদিকে একদিকে যে পাগল মন আমার কিছুতেই ঘরে থাকতে চায় না, কে যেন ডাকে কোথায় যেন আমাকে নিয়ে যেতে চায়। কিন্তু কিন্তু মা দয়া, এদেরকে ছেড়ে আমি কেমন করে যাব? ওগো ঠাকুর জগন্নাথ, তবে কি আমার আশা পূর্ণ হবে না গো ঠাকুর? আমার কি বাঁশির সুর কোথায়? সারা বিশ্বময় ডাকছে ডাকছে। কাকে? আমাকে ডাকছে। ওগুন্না, তুমি কি পাগল হয়ে গেলে? দয়াবতী, মাকে মাকে তুমি কি বলেছো? কই, আমি তো কিছু মনে করতে পারছি না দয়া। তাহলে মা কাঁদছে কেন? মা কাঁদছে ওগো দয়া, কান্নাই তো জীবনের সার গো দয়া। চুপ করো, ওই কাঁদার মধ্যে যে আনন্দ লুকিয়ে আছে। চুপ করো, তুমি চুপ করো। কৃষ্ণ সেই যে গেলেন আর ফিরলেন না, এদিকে ধুলি ধূসরিত শ্রীমতী রাধিকা আমার পল গণনা করি, দিন চলে যায় মাসের পর মাস চলে যায়, দিনের পর দিন মাসের পর মাস, তবু তোমার পায়ে পড়ি, তুমি চুপ করো স্বামী। আচ্ছা আচ্ছা দয়া, মাঝে মাঝে আমার কি মনে হয় জানো দয়া? কি মনে হয়? তোমাকে বিয়ে করে মনে হয় আমি বড় ভুল করে ফেলেছি দয়া। তুমি ভুল করবে কেন? তবে আমি কোনে তোমার মনের মতো হতে পারছি না গো। আচ্ছা দয়া, আচ্ছা দয়া, আমি যদি কোথাও চলে যাই? কি বললে? তোমার খুব কষ্ট হবে তাই না দয়া? কোথায় চলে যাবে তুমি? চলে যাবে বলো, তুমি কোথায় যাবে? যদি বলি
ওই পুরী ধামে। আমি মহাপ্রভুকে দর্শন করতে যাব পুরী ধামে। হ্যাঁ হ্যাঁ, ওপরের বন শম্ভু আর বনমালী যাচ্ছে, না ওদের সঙ্গে আমিও দিন কত যাই। ওগো না, ওগো না, ওগো না, কেন তুমি চলে যেও না। তুমি চলে গেলে আমি কি নিয়ে থাকবো বলো? কিন্তু আমাকে কি যেতে হবে দয়া? সে তো অনেক দূর, তোমার কষ্ট হবে না। কিসের কষ্ট? আমি ঠাকুর জগন্নাথ দেবকে দেখবো, সাক্ষী গোপাল দেখবো, আমার সব কষ্ট যে জলের জল পেয়ে যাবে গো দয়া। বলো বলো না দয়া, বলো না, বলো তুমি আমায় যেতে দেবে? বেশ, তোমার কোনো ইচ্ছায় আমি বাধা দেব না, কিন্তু কিন্তু মা সে ভার তোমার। হ্যাঁ, মায়ের সমস্ত কান্না তুমি মুছিয়ে দেবে, মায়ের সমস্ত বেদনা তুমি থামিয়ে দেবে দয়া। আমি মায়ের কান্না থামাবো, আমি মায়ের বেদনা থামাবো। বেশ, তুমি যখন বলছো তাই হবে। এখন এসো আমার সঙ্গে, তুমি ঘরের ভিতরে এসো। কিন্তু কিন্তু তুমি কথা দাও দয়া, মাকে তুমি কিচ্ছু বলবে না? কথা দিলাম, তুমি যা বললি তাই হবে। রাত হলো স্বামী, এসো আমার হাত ধরে তুমি ঘরে এসো। চলো ঘরে, চলো দয়া। কথা ঠিক থাকবে তো বনমালী? আগে বলেনি আপনি হলেন গণ্যমান্য লোক, আমাদের সমাজপতি তো বটে। আপনার কাছে কথা খিলাপ করলে গায়ে কি আর টিকতে পারবো? সুদ কিন্তু একটু বেশি দিতে হবে বনমালী। আগে কত দিতে হবে? আরে আরে, তুমি গরিব মানুষ, কত আর দেবে? এই ধরো 20 টাকা দিলেই হবে। 50 টাকায় 20 টাকা সুদ, তাও মাত্র 15 দিনের জন্য? কি করবো বলো, আমার তো সংসার আছে, ছেলে পুলে আছে, তাছাড়া দান ধ্যান পূজা পার্বণ এত খরচ আসবে কোথেকে? আচ্ছা তাই দেব। আরে আরে, এত শুধু তুমি বলে, অন্য কেউ হলে আরো বেশি নিতে। টাকাটা তাহলে পুরী থেকে ফিরে এসে দিচ্ছ তো? আগে হ্যাঁ, দেখো দেখো এই কথার আবার নরচর যেন না হয়। এই নাও, এই জমির উপরে একটা টিপ সই করে দাও তো। আশীর্বাদ করি, আশীর্বাদ করি, ভালোই ভালোই তুমি জগন্নাথ দর্শন করে ফিরে। তাহলে টাকাটা দিয়ে যান। টাকা দিতে হবে? সুদের 20টি টাকা আমি আগের থেকে কেটে নিলাম মনোমালি। আমি কি করে বলবো বলে দেখিনি বাপু, জানোই তো আসলটা আমি ফেলে রাখতে পারি, কিন্তু সুদের টাকাটা আমি ফেলে রাখতে পারবো না। ও আচ্ছা আচ্ছা, তাহলে আমি আসি। পেন্নাম পেন্নাম, কল্যাণ হোক কল্যাণ হোক কল্যাণ হোক। এই বলো মালিকে টাকা ধার দিই, আমি আমার হাতের মুঠোয় করে নিলাম। কিন্তু সাই সিরাজ মনে রেখো, গায়ে সিনেমার গাড়া ভাড়া ছাই দিয়েছো, তোমাকে আমি তোমাকে আমি দেখে নিচ্ছি সাই সিরাজ। গায়ের মধ্যে যাচ্ছে তাই কান্না ফুটিয়ে তাড়িয়ে দাও, তাড়িয়ে দাও।
দাও, বেটা গেঁজাখোর মিলেচ্ছকে গা থেকে তাড়িয়ে দাও। কিন্তু ছোট লোকগুলো যে তাকে নিয়ে আগ্রহ ফেঁদে বসেছে, তার উপরে জানো খুড়ো, বেটা নাকি গুণ জ্ঞানও জানে। গুণ জ্ঞান কি জানো? জল পড়া, তেল পড়া, কি সব নিয়ে ভিড়ে যাও, জাত নেই, ধর্ম নেই, গায়ের অশিক্ষিত লোকজন নিয়ে যে গ্যাঁজার আড্ডা বসায়, আর সে হোক সাইসিরাজ, আর তোমরাও সব ফুল বেলপত্র দিয়ে তার পা দোকানে পুজো করে দিয়ে কি যে সব বলো না করো। আমি বলছি সাই বাবার দাপটে তোমার ব্যবসা যে দিন দিন মাঠে মারা যাচ্ছে। এই ভাবনাই দেখছি গড়গড়ি মশাই মাথার আরে গোরাঙ্গ যে এসো এসো। তা কি খবর, কলকাতা থেকে কবে এলে? এই তো কদিন হলো। তারপর এখানে কি মনে করে? একবার সমাজ পূজায় কবিরাজ মহাশয়ের সঙ্গে দেখা করতে এলাম। কেন, কি দরকার? দিনু চালালের ছেলেকে আপনি দেখতে যাননি কেন? সময় হয়নি বলে? ডিরেক্ট টিকাটা যদি আগাম দিত আমরা সময় হতে, তাই না? সে কৈফাত কি তোমাকে দিতে হবে? গৌরাঙ্গ দিতে হবে, দিতে হবে আমাদের সকলকে। গৌরাঙ্গ চোখ রাখাবেন না, গ্রামের সমাজপতি বলে আপনার বড় অহংকার, তাই না? আফজাল দেশ বিখ্যাত কবিরাজ বলেই আপনার বড় অহংকার, তাই না? কিন্তু মনে রাখবেন, এই গর্ব অহংকার একদিন আমাদের হাতের মুঠোতে আসবে। কি করবে তুমি? আপনার ওই কবিরাজি বইপত্রগুলো আগুন দিয়ে পুড়িয়ে দেব। কি বললে? সমাজ প্রতি খেতাবটা তুলে আপনাকে আমরা এক ঘরে করব। ছি 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 বাবা গৌরাঙ্গ, এই বামনের ছেলে হয়ে তিনু চালালের পক্ষ নিয়ে তুমি পুরোকে তুমি কেমন? ব্রাহ্মণ সমাজের কলঙ্ক আপনারা এই ঝোপ জঙ্গল কেটে পরিষ্কার না করলে এই সমাজের কোনো মঙ্গলই নেই। সেজন্য তোমাকে মাথা ঘামাতে হবে না গৌরাঙ্গ। হবে হবে কবিরাজ মশাই, হবে। এই গোবর ভরা মাথাগুলো ছোট লোকদের পায়ের নিচে একদিন গড়া গড়ি যাবে। মুখ সামলে কথা বলবে গৌরাঙ্গ। কেন? কার ভয়ে? গরিব মানুষ একটা মাত্র ছেলে চরের ঘরে অজ্ঞান হয়ে পড়ে আছে, সে ছুটে এসে আপনার পা দুটো জড়িয়ে ধরলো, আর আপনি টাকা পাবেন না বলে তাকে একবার চোখের দেখাও দেখতে যাননি, এই কি আপনার মনুষ্যত্ব? এটা কিন্তু খুড়ো তোমার খুব অন্যায় হয়েছে। তুমি চুপ করো, তোমাকে আর উপদেশ দিতে হবে না। উপদেশ না দিলে আপনাদের মতো ওই টাকার পিশাচদের চোখ ফুটবে না যে। আপনার এই নিষ্ঠুরতার ফলে এই তিনুর যদি কোনো সর্বনাশ হয়ে যায় তাহলে আপনাকে আমরা ছেড়ে কথা বলবো না। নানা গৌরাঙ্গ, দিনু কিসের সর্বনাশ? এই দেখো গৌরাঙ্গ, এই দেখো আমার ছেলে ভালোই আছে। দিনু এক ফোঁটা ওষুধ পাইনি গো, এতটুকু দুধ পাইনি, তবু খোকা আমার। দিনু তবে কি তোমার ছেলে ঘুমিয়ে গেছে শান্ত হয়ে আমার গানের বুলবুলি, ঘুমিয়ে গেছে শান্ত কিনু আমার গানের বুলবুলি, মনে চোখে চেয়ে আছে আজি ঝরা বুলবুলি আমার। জ্বরের ঘরে সেই যে অজ্ঞান হয়ে ঘুমিয়ে পড়ল, আর সেই ঘুম ভাঙল না গো গৌরাঙ্গ। ওই কবিরাজ মশাইয়ের পা দুটো
জড়িয়ে ধরে আমি কত কত কেঁদেছি, আমি ঠাকুরের পায়ে কত বাধা করেছি, কিন্তু আমি যে গরিব দেখাতে নিয়ে এসেছে। বলতে পারেন সমাজপতি মহাশয়, কি দিয়ে আমি একে সান্ত্বনা দেব, কোন ভাষায় আমি এর পুত্র সুখের জ্বালা জুড়িয়ে দেব। কিসের জ্বালা ও গো, কিসের পুত্র শোক? দেখছো না আমার চোখে এক ফোঁটা জল নেই, এতটুকু বুকে আমার ব্যথা আর নিঃশ্বাস নেই, গেছে গৌরাঙ্গ। তুমি কাঁদছো গৌরাঙ্গন, কেঁদো না ও গো, আমার ছেলে মরে গেছে, আমি কাঁদছি না, আর তুমি কাঁদছ গৌরাঙ্গ, তুমি একদম কাঁদবে না দিনু। ও গো, তোমার কান্না শুনলে খোকা তো আমার জেগে উঠবে, আমার খোকা আমার গলা জড়িয়ে ধরে আমাকে বলবে, বাবা তুমি আমাকে ওষুধ দেবে না বাবা, দিনু আমাকে খেতে দেবে না বাবা। বলো বলো তো গৌরাঙ্গ, বলো কি জবাব দেবো, এর কথা কি জবাব দেবো, কে জবাব দেবে? কবিরাজ আমরি ভচ্চান বাবা দিনু, এই মরা ছেলে নিয়ে বেশিক্ষণ এখানে থাকতে নেই বাবা, যাও যাও শ্মশানে নিয়ে গিয়ে সৎকার করে এসো। যাবো কিন্তু শ্মশানে নয়। তাহলে কোথায় যাবে? আমি যাবো ওই সাই বাবার আখড়ায়। সাই বাবার আখড়ায়? হ্যাঁ, গরিবের স্বর্গ, ওইটাই তো হচ্ছে গরিবের স্বর্গ। গরিবের স্বর্গ? ওখানে কোনো জাত নেই, ওখানে কোনো ধর্ম নেই, ওখানে জাতের পড়াই নেই, আরে রাম হরি কবিরাজের মতো রক্ত চষা পিশাচ রে। কি বললে হারামজাদা, আমি রক্ত চষা পিশাচ? এই লাঠির ঘায়ে তো আমি বাধা দিলে যে দিলাম, নইলে ওই লাঠি আপনার মাথায় পড়তো। গৌরাঙ্গ চুপ, পিশাচের চেয়ে অধম আপনি, শুধু মাত্র গরিবের রক্ত চুষে আপনি ক্ষান্ত নন। শুনতে পাচ্ছি বহু মানুষের জমি ফাঁকি দিয়ে আপনি বড় লোক হয়েছেন, বহু লোকে গরিব মানুষের মুখের অন্ন কেড়ে নিয়েই আপনি আপনার নিজের গোলা ভর্তি করেছেন। ছেড়ে দাও বাবা গৌরাঙ্গ, ছেড়ে দাও, ওসব পুরনো দিনের কথা কি মনে করতে আছে? মনে করেছেন এত পাপ বিথায় যাবে, এই ছেলে হারা বাপের অভিশাপ কি লাগবে না? লাগবে লাগবে গৌরাঙ্গ, লাগবে, ঠিক আমার মতো লাগবে। আমি ছাড়ালের ছেলে হয়েও মানুষ, এই মরা ছেলে নিয়ে আজ আমি এখানে বলে যাচ্ছি গৌরাঙ্গ, এই কবিরাজ মশাইকে একদিনের ফল ভোগ করতেই হবে। দিনু আমার চোখ দিয়ে যত জল পড়ছে, ওর চোখ দিয়ে তত রক্ত ঝরু, আমার বুকে যত ব্যথার নিঃশ্বাস বেরিয়ে আসছে, ওর বুক থেকে তত আকার বেরিয়ে আমার কলেজাটা একদিন আমার মতো টুকরা টুকরো হয়ে যাবে, যাবেই ঠিক যাবেই, ওই ফাঁকি দেওয়া টাকা একদিন ফাঁকিতেই উড়ে যাবে, জাল জোচ্চুরি করে নেওয়া ওই জমির ফসল একদিন সব আগুনে পুড়ে ছায় হয়ে যাবে, জাতির বড়াই না সমাজপতির গোড়ামি, আপনাকেও একদিন এই সর্বহারাদের সঙ্গে গলা মিলিয়ে আত্মনাদ করতে হবে, আত্মনাদ করতে। আমি তোমাকে লাঠি পেটা করবো। কেন? আমি আবার কি করলাম? আমার বাড়িতে দাঁড়িয়ে আমার নাকে ঘামা ঘষে দিয়ে গেল, আমি কি করবো? আরে তুমি মূর্খ, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো
আরে আরে গুরু, ওই ছোট লোক দেখে কি ঘাট আছে আছে? আমি এর চরম প্রতিশোধ নেব মহাদেব, আমি এর চরম প্রতিশোধ নেব। ওই গৌরাঙ্গর দিনু চালালকে আমি এমন শাস্তি দেব। মাথাটা থাকবে তো চপ্রাবড় হারামজাদা, আমি দশ দশটা গায়ের সমাজপতি, এই অপমানের প্রতিশোধ আমি যদি নিতে না পারি তাহলে 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 তুমি আমার নামে কুকুর পুষে দিও, কুকুর। আমি বললাম কেন কুকুর? আরে তো বেটা কুকুর না বেটি কুকুর। আবার তুমি হাসছো? আচ্ছা বাবা ঠিক আছে, আগে মেপে দেখি তারপর তোমাকে বলবো। আবার দুষ্টুমি? তাহলে তোমাকে আমি না কি আমাকে তুমি মোরে প্রিয়া হবে এ সোরানি দেব খোপায় তারা মোরে প্রিয়া হবে এ সোরানি দেব খোপায় তারা করে দোলাবো আমি কিছুটাই তোমাকে ছাড়বো না। এটা তো আমাদের ঘর, রাতের বেলায় দরজা বন্ধ, কে দেখবে? শুনি মা পাশে ঘরে শুয়ে আছে, মা শুনতে পাবেন না বলে এলেই বা না। হয়েছে অনেক হয়েছে, অনেক রাত হয়েছে, এবার এসো তোমাকে আমি ঘুম পাড়িয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, আমার প্রিয় যাবে স্বপ্ন দেশে, স্বপ্ন আসে যখন তার চোখে, স্বপ্নের রাজা সে যে একাই হবে,
মুখের উপরে শুক্লা তিথির চাঁদের আলো যেন ঠিকরে পড়ছে, আমার শয্যায় যেন শুয়ে আছে একে ঘুমন্ত দেব ঘুমা। ওগো, তোমার স্ত্রী হতে পেরে আমি যে নিজেকে ধন্য মনে করি গো, ধন্য আমি, ধন্য আমার জীব। আমারও যে ভীষণ ঘুম পাচ্ছে, দু চোখে ঘুমে চোখের তারা যেন ডুবে যাচ্ছে, আমি বরং আমার স্বামীর পাশে একটু ঘুমিয়ে নিই। হ্যালো, ও লালো, কে আমার নাম ধরে ডাকলে? লালো, ও লালো, কে কি কি মধুমাখা সর আনন্দে রোমাঞ্চিত হয়ে উঠেছে, আমার জন্য তরি নিয়ে বসে আছো। কে তুমি দয়াল কান্ডারি, কে তুমি দয়াল কান্ডারি? একই অপূর্ব মূরতি, নবীন জলদ বল্ল তুমল বিশ্বপ্রেমের অবিয়ার, রক্ত পলষ্ট পুটে মৃত মধুর হাসি, ওকে তুমি হৃদয় জোড়ানো রোয়ার ভোলার বিধি, না ঠাকুর তুমি চলে যেও না, আমাকেও তোমার সঙ্গী করো, আমাকেও সন্ধ্যেবেলায় ও আমাকে যে কথাটা বলেছিল, ও পুরী থেকে জগন্নাথ দর্শন যাবে, তবে কেউ সেখানে চলে গেল। না 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 না, আমি মায়ের কাছে কেমন করে যাবো, আমি মাকে কি বলবো, মা যে ভীষণ কাঁদবে, মাকে আমি বলবো না, মাকে আমি বলবো।